Hi everyone, Assalamu alaikum. Welcome back to Simple Daily Lifestyle. আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও অনেক দিন পর আসলাম আপনাদের সাথে একটু গল্প করতে। আর আজকে যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আমার মানে গতকাল সকাল থেকে ভিডিও করা। এদিকে সকালের দিকে কাজগুলো করে নিচ্ছি। আজকে আসলে কোনো রান্না বান্না বা কোনো কাজ দেখাবো না আপনাদের সাথে। আমার সাথে ঘটে যাওয়া বা আমার ফোনের সাথে ঘটে যাওয়া একটা কাহিনী শেয়ার করব আপনাদের সাথে। আশা করি শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন। আর ভিডিও শুরুতে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমার চ্যানেলকে এই একটা বছরের মধ্যে আমার চ্যানেলের এতটা প্রোগ্রেসের জন্য কিন্তু আপনারাই রেসপন্সিবল, তো পুরো ক্রেডিট আপনাদের। তো যাই হোক, আর আপনাদেরকে একটা সুখবর দেই, সেটা হচ্ছে আমার চ্যানেলের মনিটাইজেশন আমি অলরেডি কালকে অ্যাপ্লাই করে ফেলছি। এখনও ইউটিউব থেকে মেসেজ দেয়নি আমাকে, হয়তো দুই একদিনের মধ্যে দিয়ে দিবে ইনশাল্লাহ। তো এখানে এই যে ফোনটা দেখতেছেন, এই ফোনটা দিয়ে এতদিন আসলে আমি ভিডিও করেছিলাম, যে ভিডিওগুলো আপনারা এতদিন দেখেছেন প্রায় 190টার উপরে ভিডিও এই মোবাইল দিয়ে করা। তো এটা হচ্ছে স্যামসাং A5 একটা ফোন, আমার খুব মানে মায়ার একটা ফোন। তো হঠাৎ করে এই ফোনটার নষ্ট হয়ে যায়, বলতে আংশিক নষ্ট হয়ে যায়। সেটা হচ্ছে এর যে মানে ইন্টারনেট যে ব্যাপারটা আর কি, মানে কোনো কিছু ব্রাউজ করা যাচ্ছে না, মানে নেটগত প্রবলেম হচ্ছিল, বাকি সব কিছু ঠিকঠাক, ছবি তোলা যাচ্ছে, ভিডিও করা যাচ্ছে, ফোন দেয়া যাচ্ছে বা কল আসতেছে, সব কিছুই ঠিকঠাক চলতেছে, বাট শুধু ব্রাউজ করা যাচ্ছে না, ফেসবুকেও না। তারপর হচ্ছে আমি যে ভিডিও দিব মানে কাইন্ড মাস্টারে যে নিব এগুলো করা যাচ্ছে না। তো আমার তো মনটা এত খারাপ। আর এই মোবাইলে দেখেন সমস্ত মানে আমার রিকোয়েস্টের ভিডিওগুলো এখানে করা। আমি প্রায় 3 থেকে 4টা ভিডিও, মানে 3-4টার প্রায় রিকোয়েস্টের ভিডিও এই মোবাইলটায় করে রাখছি। একটা ছিল রান্নাঘরের একটা ভিডিও, তারপর হচ্ছে যে গাছের একটা ভিডিও ছিল পর্তুলিকা গাছের, প্লাস হচ্ছে ওভেন ক্লিনিং একটা রিকোয়েস্টের ভিডিও ছিল। তো এই ভিডিওগুলো না আমার এই মোবাইলে করা ছিল। আর হঠাৎ করে এই 2 দিন আগে এই ফোনটার এই সিস্টেমটা কি হলো বুঝলাম না। পরে ফোনের দোকানে নিয়ে যাওয়ার পরে তারা বলল যে কাস্টমার কেয়ারে দেখাতে, কাস্টমার কেয়ার থেকে বলে দিল যে এটা ঠিক হবে না, এটা শুধু ওই যে ফোন আসবে আর ফোন যাবে, এছাড়া আর অন্য কিছু করা যাবে না। তো যাই হোক, পরে তো মনটা খুব খারাপ, বাসায় চলে আসব। ঠিক সেই সময় পল্টনের বাইতুল মোকারমের পিছনে যে ওভারব্রিজটা আছে, সেই ওভারব্রিজের নিচে কিন্তু এরকম দেখবেন যে বই বসে, মানে বই নিয়ে বসে, প্লাস হচ্ছে ওখানে কিছু প্যাড কিনতে পাওয়া যায় বা ডাক্তারদের যে পেনগুলো হয় সেগুলো কিনতে পাওয়া যায় খুব অল্প দামে, অল্প টাকায়। তো হঠাৎ করে এই বইগুলো একটু দেখতেছিলাম দাঁড়ায় যে দেখি তো কেমন। তো দেখলাম যে এগুলো হচ্ছে সৌজন্য কপি, থাকে না যে স্কুলের শুরুতে হচ্ছে টিচারদেরকে সৌজন্য কপি দেয়, তো এই বইগুলাই মানে তাদের কাছে পাওয়া যাচ্ছে খুবই কম টাকায়। এই বইটা যেমন 10 টাকা নিয়েছে। আর দেখলাম যে সোনামণিদের কম্পিউটার শিক্ষা, আমার বাচ্চারা যেমন ল্যাপটপ বা কম্পিউটারের টুকটাক মানে ওরা চালাতে পারে, বাট আসলে কোনটার কোন নাম এগুলো জানে না, তো ওদের জন্য হেল্পফুল হবে। আর আমার মেয়ে ইদানিং প্রচুর বই পড়ে, মানে ওর বেসটা আমরা এইভাবে তৈরি করে দিছি যে ও খুব মানে বই পড়ার পোকা হয়ে গেছে, এরকম একটা ব্যাপার, ও যখন তখন বই পড়ে। তো ওর যেন এই অভ্যাসটা মানে থাকে, ওর এই রেগুলারিটি যেন মেনটেন করতে পারে, এই জন্য ভাবছি যে ওকে প্রচুর বই কিনে দিতে হবে। আর ও আলহামদুলিল্লাহ যেহেতু এখন রিডিং পড়তে পারে, একটা বই দেখা যায় একদিনই শেষ করে ফেলে, আর এই বইগুলা দেখা যায় যে যখন একবার পড়ে ফেলে তখন তো আর ইন্টারেস্ট থাকে না যে দ্বিতীয়বার পড়বে, অনেক দিন পর হয়তো পড়ে। তো যার কারণে ওর অভ্যাসটা ঠিক রাখার জন্যই কিন্তু বেশি বই কিনে দিতে হয়। তো আমি ভাবলাম যে যেহেতু বইগুলোর দাম কম তো এখান থেকে নেওয়াই যায়। আর এখানে এই যে বাংলা ব্যাকরণ বইটা, এটা যেমন কাজে লাগবে,
আমার মেয়ের কাজে লাগবে, তো এই বইটা এই জন্য নিলাম। এই বইগুলো নিচে 10 টাকা করে। ওখানে অনেক ধরনের বই ছিল আর আমি যখন বইগুলো দেখতেছিলাম ঠিক মানে আমার বই নেওয়ার পরপরই বৃষ্টি শুরু হয়, তো আমিও চলে আসি, তা না হলে আমি আরও কিছু বই কিনতাম। তারপরে যে এখানে কিছু গল্পের বই, এই বইগুলো আমার মেয়ে খুবই পছন্দ করছে, অলরেডি তার এখান থেকে মনে হয় 1-2টা বই পড়া শেষ। তো এই বইগুলো যেমন 20 টাকা করে নিয়েছে, আর খুব বেশি প্রবলেম মানে ভিতরে এমন না যে এগুলো কম দাম জন্য যে বইয়ের ভিতরে খুব বেশি প্রবলেম আছে এমন কোনো কিছু না, জাস্ট এগুলো হচ্ছে সৌজন্য কপি বা হয়তো সামান্য কিছু প্রবলেমের কারণে এইভাবে কম দামে পাওয়া যাচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে ছোট বাচ্চাদের জন্য বই তো খামাখা মানে অনেক বেশি দিয়ে কেনার থেকে মানে এই রাস্তার পাশে যে বই নিয়ে বসে এগুলো থেকে কেনাই আমার কাছে মানে বেটার অপশন মনে হয়। তো যাই হোক, এগুলো হচ্ছে আমার মেয়ের জন্য বই, ও খুব খুশি হয়েছিল বইগুলো পেয়ে। আর এগুলো আবার কিনছি আমার জন্য, আমি যেহেতু ডায়েরি মেনটেন করি, আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার শুরু থেকে তারা হয়তো জানবেন যে আমি ডায়েরি খুব মেনটেন করি, সেটা যে কোনো কাজের হোক বা মান্থলি একটা হিসাব হোক বা গ্রোসারি করার ক্ষেত্রে গ্রোসারি লিস্ট করার ক্ষেত্রেই হোক মানে যে কোনো কিছুতেই আমি এই ডায়েরিগুলো মেনটেন করি। তো এই ছোটো প্যাডগুলো আমার খুব কাজে লাগছিল, সেটা হচ্ছে যখন বাজারে আমি যাব দেখা গেছে যে স্লিপ ছোটো ছোটো পেজ লাগে, তো এখান থেকে একটা করে জাস্ট একটু লিখে একটা টান দিয়ে নিয়ে গেলেই হয়ে গেল। আর এখন হচ্ছে আমি বিভিন্ন মশলার জার বা যেহেতু ফ্রিজে আমি এখন বক্স করে মাছ মাংস এগুলো রাখতেছি, তো সেগুলোতে একটু নাম লিখে রাখার সময় এই প্যাডগুলো খুব ইউজ হয়, তো এই জন্য এগুলো নিয়ে আসলাম। আর এগুলো নিচে হচ্ছে 10 টাকা করে। তো এখানে 4-5টা আর কি কিনে নিয়ে আসছি এগুলো। আর আমার আগের যে ফোনটা স্যামসাং ফোনটা আসলে ওরকম হয়ে যাওয়ার কারণে আমার ফার্স্ট চিন্তা যে আমি ভিডিও কিভাবে করব, আমি ভিডিও কিভাবে দিব, এই একটা টেনশন কাজ করতেছিল, খুব খারাপ লাগতেছিল। তো যাই হোক, পরে আমি ফোন কিনেও ফেলছি, মানে কালকে ফোনটা কিনছি, কি ফোন কিনলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে যে দেখেন এই ডায়েরিটা না অনেক সুন্দর, এখানে একটা সাইডে লেস লাগানো আছে আর বেশ মোটা সাইজের একটা ডায়েরি, এটার প্রাইসটা পড়ছে হচ্ছে 80 টাকা। প্রাইসটা বলে দিচ্ছি, কারণ হচ্ছে কি যে আমি যেহেতু আজকে ভিডিও করলাম, দেখা যায় অনেক পরে মানে 1-1.5 মাস পরে গিয়েও অনেকে হয়তো প্রাইসটা বলে, মানে যারা অনেক পরে ভিডিওগুলো দেখে তখন দেখা যায় যে তারা প্রাইস জিজ্ঞেস করে, আমার আর তখন মনে থাকে না, তো এই জন্য প্রাইসটা বলে দিলাম যে আপনাদের সুবিধা হবে। আর তাছাড়া আমি প্রাইস বলে দেওয়ার কারণে কিন্তু অনেকে আবার আমাকে মানে বাহবাও দেন যে আপু ধন্যবাদ, অনেক সুবিধা হলো প্রাইসটা বলে দেওয়ার কারণে। তো এই যে একটা দেখতেছেন, এটা এই ডায়েরিটা খুব বেশি সুন্দর, এটা উপরটা একটু লেদারের কি বলবো লেদারের আর কি, ব্ল্যাক কালারের, আর এটা বেশ মোটা সাইজের, এটা প্রাইস নিয়েছিল 100 টাকা। আর আমার আসলে ডায়েরি বাসা অনেকগুলা, কিন্তু সব ডায়েরি কিন্তু মানে লেখার উপযোগী থাকে না, দেখবেন যে অনেক সময় অনেক ডায়েরিতে এত বেশি হিজিবিজি করা মানে আপনি যে একটা পেজে সুন্দরভাবে লিখবেন মানে সেটাও করা যায় না, তো সেক্ষেত্রে এই ডায়েরিগুলো একটু কাজের আর কি। তো পল্টন থেকে আসার পরে বাসায় রেস্ট নেই, আর সন্ধ্যার দিকে আমার শ্বশুরের টকশো ছিল, ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাই, তো বাবার টকশো ছিল DBC চ্যানেলে, তো আমরা দেখতেছিলাম। আর এখন তো আগে তো টকশোতে মানে চ্যানেলের মানে স্টুডিওতে গিয়ে তারপর টকশো হতো, আর এখন তো বাসা থেকেই হয়, তো বাসা থেকেই আর কি টকশো করতেছিল।
বাবার টক শো শেষ হওয়ার পর তারপর হচ্ছে আমরা ফোন কিনতে যাই। আর কি ফোন কিনবো এগুলো তো মোটামুটি একটু খোঁজ খবর নিয়ে তারপর হচ্ছে ফোনটা কিনতে যাই। যেহেতু আমি ভিডিও করি ইউটিউবে, আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, তো সেই জন্য আমার একটা ভালো মানে ভিডিও করা যাবে এরকম ফোনের দরকার। আর এই জিনিসগুলো না হুটহাট যদি নষ্ট হয়ে যায়, যে ফোন বা মানে বিভিন্ন গ্যাজেটগুলো আর কি, তাহলে একটু প্রবলেম হয়। মানে একটু সময় নিয়ে, যে একটা হচ্ছে যে আপনার ফোন হয়তো নষ্টর পথে, বাট আপনি প্ল্যানিং করে রাখছেন যে কিছুদিন পর ফোনটা কিনবেন, সেই জিনিসগুলো দেখবেন যে ভালো হয়। তো তারপরও এই যে শাওমি একটা কিনলাম, আর যেহেতু আগে সবসময় আমি স্যামসাং ফোন ইউজ করতাম, বাট এবার হচ্ছে ওদের ব্যবহারটায় বা সার্ভিস সেন্টারে যাওয়ার পর, মানে কাস্টমার কেয়ারে যাওয়ার পর হচ্ছে তারা বলল যে এই ফোনের কোনো সফটওয়্যারই নাই। তো সব কিছু মিলায় আসলে এবার আর স্যামসাং কিনলাম না। আর সবাই বলল যে শাওমির ভিডিও কোয়ালিটি প্লাস ছবির যে রেজুলেশন এগুলো খুব ভালো, তো যার কারণে শাওমি নিলাম। এই হচ্ছে আমার ফোনটা। এরপর থেকে আপনারা যে ভিডিওগুলো দেখবেন হয়তো আমার এই শাওমি রেডমি নোট 9 এই ভিডিও এই মোবাইল দিয়ে ভিডিও দেখবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো।